হওয়ার সমস্যা যাদের আছে তারাই এর কষ্টটা উপলব্ধি করতে পারেন। বিছানায় শুয়েও ঘুম আসতে চায় না অনেকেরই, আর তার উপর স্মার্টফোনের নেশায় আসক্ত হলে তো আর কথাই নেই। ঘরের আলো নিভিয়েই দীর্ঘক্ষণ স্মার্টফোনের দিকে চেয়ে থেকে নষ্ট হয় আরো খানিকটা সময়, রাতে আবার অনেকবার ঘুমও ভেঙে যায়। তাহলে উপায় কি, ভালো ঘুমের চাবিকাঠি আসলে কি, সেটাই জানাবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। অনেকেই অনেকভাবে ঘুমানোর চেষ্টা করে থাকেন, হালকা গরম জলে স্নান করে তারপরে শুতে যান, আবার অনেকে ঘুমানোর আগে হালকা গরম দুধ খায়, মনে মনে সংখ্যা গণনা করার মতো কাজও করে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায় এই পদ্ধতিগুলো অনেকের ক্ষেত্রে কাজ করে না, ঘন্টার পর ঘন্টা শুয়ে থেকে এপাশ ওপাশ করার পরও ঘুম না আসার মতো কষ্টকর ও হতাশাজনক ব্যাপার হয়তো আর কিছুই হতে পারে না, যা একটা মানসিক যুদ্ধে পরিণত হয়, ফলশ্রুতিতে ইনসোমনিয়া দেখা দিতে পারে। তাই এইসব সমস্যা থেকে মুক্তি পেতে একটি বিশেষ কৌশল আছে, যা বিছানায় শোয়ার মিনিট খানেকের মধ্যেই আপনার ঘুম চলে আসবে। এটি একজন বিশিষ্ট চিকিৎসকের একটি পরামর্শ, যা কাজে লাগিয়ে দেখতে পারেন। সঠিকভাবে নিঃশ্বাস নিন, যার ফলে 1 মিনিটে ঘুমিয়ে পড়া সম্ভব। এই প্রক্রিয়াটি তাদের জন্য যাদের ঘুম আসার অপেক্ষায় রাত প্রায় শেষ হয়ে যায়। প্রবর্তিত এই কৌশলটিকে 4-7-8 কৌশল নামে পরিচিত। খুবই সহজ একটি প্রক্রিয়া, কয়েকটি ধাপ অনুসরণ করলেই হয়। সেই ধাপগুলো কি এবার বলি। প্রথম ধাপ, 4 সেকেন্ড নিঃশ্বাস নিন। দ্বিতীয় ধাপ, সেই নিঃশ্বাস 7 সেকেন্ড ধরে রাখুন। এবং তৃতীয় ধাপ, 8 সেকেন্ড ধরে নিঃশ্বাস ছাড়ুন। লক্ষ্য করে দেখুন, এই প্রক্রিয়াটিতে 4 সেকেন্ড, 7 সেকেন্ড এবং 8 সেকেন্ড সময় ধরে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়েছে, তাই এই প্রক্রিয়াকে 4-7-8 কৌশল বলা হয়ে থাকে। এবার 8 সেকেন্ড নিঃশ্বাস ছাড়ার পর আবার 4 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিন। আগের প্রক্রিয়াটি আবার করুন, ঠিক এইভাবে 3 বার করুন। এই প্রক্রিয়াটি 3 বার করতে 57 সেকেন্ড সময় লাগবে, এবং এরপরই আপনি ঘুম ঘুম ভাব অনুভব করবেন। 4-7-8 কৌশলটির কথা শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, ভাবছেন নিতান্তই সাধারণ এবং কোনোরকম কষ্টকর কাজ ছাড়াই কিভাবে এই প্রক্রিয়াটি কাজ করবে। এই প্রক্রিয়াটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে দ্বিতীয়টি, কারণ এই ধাপে নিঃশ্বাস 7 সেকেন্ড অর্থাৎ 7 সেকেন্ডের জন্য ধরে রাখা হয়। একটি গভীর শ্বাস নেওয়ার পর এই ধাপে ফুসফুস অক্সিজেন দ্বারা পূর্ণ থাকে এই সময়টা, এর ফলে সারা দেহে অক্সিজেন প্রবাহিত হয়, যা দেহকে শিথিল করতে সাহায্য করে। এটি মানসিক চাপ ও হতাশা দূর করতে সাহায্য করে এবং উদ্বেগ কমাতেও এই প্রক্রিয়াটি কাজ করে। শ্বাস প্রশ্বাসের কৌশল ঐতিহ্যগত চিকিৎসার একটি অংশ, এবং এখন এটির সাহায্যে খুব দ্রুত ঘুমিয়ে পড়ার কৌশলও আবিষ্কৃত হয়েছে। তাহলে দেরি না করে আজ রাতেই এই প্রক্রিয়াটি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো ঘুমের জন্য। তাহলে কেমন লাগলো আজকের এই ইনফরমেশন, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই রকম ভিডিও আরো পেতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।